আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরেকটা ভিডিওতে উপস্থিত হলাম। আপনারা ইতিপূর্বেই দেখেছেন যে আমি অলরেডি ড্রাগন ফল হারভেস্ট করেছি আমার ছাদ বাগান থেকে। তো তারই ধারাবাহিকতায় আজকেও কিছু ফল আমি হারভেস্ট করব, তার অংশবিশেষ আপনাদের সামনে উপস্থাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখুন, এটা হচ্ছে আমার আমেরিকান ফ্লোরিডা ড্রাগন ফলের জাতের একটি ফল। মাশাল্লাহ, এই ফলটির ওজন 500-600 গ্রাম হবে ইনশাআল্লাহ। দেখুন, এটা অলরেডি পরিপূর্ণভাবে পেকেছে, আমি এটা এখনই এটা সেপারেট করছি। যদিও এইভাবে সেপারেট করার ঠিক না, তারপরে আমি করলাম। এটা মাশাল্লাহ ওজন 600 গ্রাম হবে। দেখুন, আমার পুরো হাত একবারে ভরে গেছে। কোনো ধরনের কেমিক্যাল আমি ইউজ করিনি এ পর্যন্ত, আমার ফুল থেকে ফল ধরা পর্যন্ত, যে কারণে পিঁপড়া এবং অন্যান্য যে কীটপতঙ্গ, যেমন মাছি, আপনারা দেখলেন, দেখুন পিঁপড়ে চারদিক দিয়ে এটার মধ্যে বাসা বেঁধেছে। যদি আমি কেমিক্যাল ইউজ করতাম তাহলে এই পিঁপড়েটা থাকতো না, হয়তো বা পিঁপড়ে থাকতো না, ফলের কালার বা অন্য অন্য যে বড় বড় হওয়ার যে সাইজটা আছে সেটা আরও বড় হইতো, কিংবা ফলের যে আকার সেটা অনেক বড় হইতো। তো এই গাছটাতে এ পর্যন্ত একটা মাত্র ফলই আসছে, আর এবার এখনো পর্যন্ত ফল আসেনি, তবে ফুল আছে, অনেকগুলো ফুল আছে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল, অলরেডি কিছু ফুল আছে, আপকামিং আছে। নিচে একটা ফুল আজকে ফুটবে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এই পাশেও কিছু ফুল আছে, এই ফুলগুলা অপেক্ষা আছে যে ফুটবে আর কি। এটা অবশ্য খুব বেশি একটা বড় হয়নি, দেখুন এটা খুব বেশি একটা বড় হয়নি। এই দুটা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে এই জিনিসটা আপনারা ফিল করতে পারবেন যে কোনটার সাইজ কীরকম হয়েছে। এটার চেয়ে এটা অর্ধেক হবে আর কি, দ্যাট মিন্স এই ছোটোটা বড়টার চেয়ে অর্ধেক হবে। এই পাশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্ল্যাকিশ রেড কালারটা, আমি দেখাচ্ছি জাস্ট আগে হারভেস্ট করি। দেখুন ব্ল্যাকিশ রেড, অত্যন্ত সুন্দর একটা কালার এবং খেতেও খুব মজাদার, খুব মিষ্টি একটা ড্রাগন ফল। আকারে খুব বেশি একটা বড় হয় নাই, কিন্তু এটার কালারটা এবং টেস্টটা আসলেই জোস। তারপরে এই পাশে থেকে আরেকটা হারভেস্ট করি, যদিও এটা বেশি একটা এখনও পুরোপুরিভাবে পাকে নাই, তারপরে এটা আমি হারভেস্ট করছি। আর এটা তো ঠিক হয়নি, যাই হোক, এটা হচ্ছে
কসমিক চার্লি। এটার সাইজটা খুব বেশি একটা বড় হয় নাই, এটা হচ্ছে কসমিক চার্লি। এই মোটামুটি তিন প্রজাতির ড্রাগন চলে আসছে, আরেকটা হচ্ছে রেড জায়না। এটা ছোট একটা ফল রেড জায়না, খুব বেশি একটা পুষ্ট হয় নাই, সম্ভবত খাবারের অভাব ছিল যে কারণে। এই টপটাতে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন আপনারা, যে কারণে এই ফলটা তেমন একটা পুষ্ট হয় না।